Питерсон, вот это. بسم الله الرحمن الرحيم আমরা এই দিনে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি র্যালি এবং এ বছরে আমাদের জাতীয় যুব দিবসের যে প্রতিপাদ্য বিষয় স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রথমত হলো যে আপনাদেরকে এই প্রতিপাদ্য বিষয়টাকে একটু অনুধাবন করতে হবে এর মাঝেই সরকারের উদ্দেশ্য বিহিত আছে এর মাঝেই আমাদের সমাজে যে যুব সম্প্রদায় রয়েছে তাদের প্রতি সরকারের কি দায়িত্ব এবং এই যুব সম্প্রদায়কে আসলে কোন মানের হতে হবে কিভাবে তাদেরকে তারা নিজেরা প্রতিষ্ঠিত করে তুলতে পারে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে রয়ে গেছে স্মার্ট যুব সমৃদ্ধ দেশ অর্থাৎ সরকার চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশের যে টোটাল জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর মধ্যে এক তৃতীয়াংশ জনগোষ্ঠী প্রায় যুব সম্প্রদায় এই যুবক শুধুমাত্র পুরুষরা নয় এটা মহিলা পুরুষ মিলেই কিন্তু যুবক যুবা মিলেই যুবক সুতরাং এই এক তৃতীয়াংশ জনগোষ্ঠীকে বা এক তৃতীয়াংশ যুবককে স্মার্ট যুবতে পরিণত করতে হবে এখন স্মার্ট যুব বলতে কি বোঝায় এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার হতে হবে স্মার্ট বলতে শুধুমাত্র আপনি সুন্দর একটি কাপড় পরেছেন সুন্দর একটি ঘড়ি পরেছেন ভালো করে মাথা আশ্রাইছেন যে বিষয়টি সেটি হচ্ছে স্মার্ট জীবনযাত্রার মধ্যে একটা স্মার্টনেস থাকবে